কাজের কথা বলে নিজের বোনকে খুলনা থেকে কলকাতায় নিয়ে এসেছিল বড় বোন পরে নারী দালালের কাছে পতিতালয়ে বোনকে বিক্রি করে পালিয়ে যান এ ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ পল্লীর দালাল কোহিনুর বিবি ওরফে রত্না বিবিকে গতকাল শুক্রবার দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালত সরকারি জয়ন্ত চক্রবর্তী বলেন কহিনুরের বিরুদ্ধে একাধিক কিশোরী তরুণীকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ রয়েছে একটি মামলা থেকে সে খালাস পেয়েছে কিন্তু এই মামলায় আইনের ফাঁক গোলে পালাতে পারেনি সে তার বিরুদ্ধে এমন আরও দুটি মামলা ঝুলে রয়েছে দুই সালের কথা দেহ ব্যবসার দালাল এই মক্ষিরাণীকে নিয়ে মাথা ব্যথা ছিল পুলিশের অভিযোগ কিছু মানুষের আশীর্বাদ তার মাথার উপর থাকায় তাকে ধরতে পারছিল না পুলিশ পুলিশকে বিভ্রান্ত করতে বারবার নাম ঠিকানা বদল করছিল সে তবে বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারেনি সে ধরা পড়েন কোহিনূর তারপর থেকে সে জেল হেফাজতেই ছিল গোপন সূত্রে খবর পেয়ে দুই সালে কলকাতার একটি ঘর থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয় পরে বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন ওই তরুণী কিন্তু নির্যাতিতা নির্যাতনের শিকার তরুণীর বোনের এখনও কোনো সন্ধান মেলেনি